শহর বাড়ছে নিত্যদিন বাড়ছে যাত্রী সংখ্যাও। কিন্তু বাড়ছে না রাস্তা নতুন সড়ক তৈরির ইচ্ছে বা পরিকল্পনা থাকলেও জমি সে কাজে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আমাদের শহরে ফলে নিত্য যাতায়াতে গতি আনতে গঙ্গাপথকে আরও বেশি করে কাজে লাগাবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার পরিবহন দপ্তর সূত্রের খবর কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই পরিকল্পনা অনতি বিলম্বে বাস্তবায়িত করা হবে এই প্রকল্প রূপায়নের দায়িত্বে থাকা আধিকারিকেরা জানাচ্ছেন যেটিগুলি সংস্কারের কাজ শেষ হলেই গঙ্গাপথে নতুন রুট চালু করা হবে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রুটটি হল ব্যারাকপুর থেকে কলকাতা টালাবড়ি ভেঙে ফেলার কারণে উত্তর শহরতলির পথে সড়কপথে কলকাতা পৌঁছতে নিত্যযাত্রীদের হিমশিম খেতে হচ্ছে সেক্ষেত্রে জলপথ ব্যবহার করে যদি ব্যারাকপুর টিটাগড় খর্দা, পানিহাটি বেলঘরিয়া বড়ানগর যাত্রীরা স্বচ্ছন্দে কলকাতা পৌঁছে যেতে পারেন তাহলে স্বস্তি মিলবে পরিবহন দপ্তর ও যাত্রী সাধারণ দুপক্ষেরই আরও জানা গেছে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ব্যারাকপুর ও কলকাতার মধ্যে বিলাসবহুল ওয়াটার বাসও চালানো হবে